হাই ফ্রেন্ডস, আমি মৌ। মৌয়ের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের আলু বেগুনের তরকারি করে দেখাবো। এবার শীত চলে আসছে, আলু বেগুনের তরকারি আপনারা প্রায়ই এটা রান্না করতে পারবেন। এটা রুটি, লুচি, পরোটা সাথেই খেতে বেশি ভালো লাগে। তার জন্য আলুকে আমি এইভাবে টুকরোতে কেটে নিয়েছি। আমি কড়াইতে সাদা তেল দিয়ে আলুগুলো আমি লো ফ্লেমে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এমনভাবে আমি ভাজছি যাতে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আলুগুলো আমি তুলে নিলাম। এবার কড়াইয়ের এই তেলে আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দেব। আলুর মতো করে বেগুনের বেগুনগুলো আমি এইভাবে টুকরোতে আমি কেটে নিয়েছি। এবার আমি বেগুনগুলো কড়াইতে তুলে দিচ্ছি। বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এটা আপনারা বেশি তেলেও করতে পারেন, বেশি তেলে করলে এটা বেশি ভালো লাগে। যদি আপনারা এই বেগুনকে ডিপ ফ্রাই করে নেন তাহলে আরও ভালো হয়, কিন্তু আমি খুব বেশি তেলে রান্না করি না, তাই আমি এটা মাঝারি তেলেই আমি এটা করছি, কম তেলেই করছি বলা যেতে পারে। বেগুনগুলোকে আমি ঢাকা দিয়ে, মানে আমি একটু পরে ঢাকা দেব, প্রথমে আমি একটু এগুলো ভেজে নিচ্ছি। এখন আমি নুন হলুদ কোনোটাই দেব না, আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। 2 মিনিট নাড়াচাড়া করার পর আমি এতে নুন দিচ্ছি। কারণ কম তেলে বেগুন ভাজলে যদি আপনারা ঢাকা না দেন তাহলে কিন্তু বেগুন সেদ্ধ হবে না, তাই এটাতে আমাকে ঢাকা দিতে হচ্ছে। কিন্তু বেশি তেলে যদি এটা আপনারা করেন তখন আপনাদের ঢাকা দেবার দরকার নেই, বেগুনটা আপনারা ডিপ ফ্রাইড করে নেবেন এবং তারপর যখন এটা আপনারা রান্না করবেন তখন আপনারা তেল তুলে রেখে দেবেন। আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবং আমি আগুনটা মিডিয়াম করে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকা খুলে আমি বেগুনটা নেড়ে দিচ্ছি। আবার আমি একটা চাপা দিয়ে দেব। বেগুনটা আমার ভাজা হয়েই এসেছে, এটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এই তরকারিতে যে মশলা দেব আসুন সেগুলো আমরা দেখে নিই। আমি ফোড়নে দেব জিরে আর শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর জিরে আমি ফোড়ন দেব। তারপর দেব হিং, হিং আমি দেব। এরপর এই মশলাটা গুলে নিয়েছি, এই মশলা এতে রয়েছে গ্রেটেড আদা, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর নুন, এগুলো আমি একসাথে গুলে নিয়েছি। ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, এগুলো আমি একটু জল দিয়ে একসাথে আমি গুলে এটা রেখেছি। বেগুনটা আমি এবার তুলে নেব। যে পাত্রে আমি আলুটা তুলেছিলাম, ভাজা আলুটা, সেই পাত্রে আমি এই বেগুনটা তুলে নিয়েছি। এবার আমি এই কড়াইতে আমি তেল দেব। মশলাটা ভাজার জন্য যেটুকু তেল দরকার সেটুকুই আমি দেব। এতে আমার টমেটো কুচি লাগবে, কিন্তু টমেটো কুচি আমি তেলের মধ্যে ভাজবো না, মশলার সাথে আমি এটা কষাবো না।
আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এবার হিং দিচ্ছি। গোলা মশলাটা দিচ্ছি। মশলাটা আমি ভালোভাবে কষাবো, যেহেতু এটা জল দিয়ে গোলা রয়েছে, এটা পুড়ে যাবার কোনো ব্যাপার নেই। এটা আমি খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে এটা কষাবো। মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে, এবার আমি টমেটো কুচি দেব। টমেটোগুলো আমি এক মিনিট নাড়ব, এগুলো আমি একেবারে গলাবো না। তরকারিতে এই টমেটোর টুকরো একটা অন্যরকম ভালো লাগবে, খুব এনজয়েবল লাগবে, সেটা যখন আপনারা খাবেন তখন বুঝতে পারবেন। এক্ষেত্রে টমেটো গলানো যাবে না। আলু বেগুনের সাথে টমেটো টুকরো যাতে মুখে আসে সেভাবেই এটা আমি দেব। এই তরকারিতে কোনো চিনি পড়বে না, সামান্যতম এতে আমি চিনি দেব না। এক মিনিট হয়ে গেছে, এবার আমি আলু আর বেগুন যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা তুলে দিচ্ছি। এবং এই মশলার সাথে আমি এটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবং আমি এরপর একটু জল দেব এতে, খুব অল্প পরিমাণে জল দেব। এটা আমি একটু ফুটতে দেব। নুনটা আপনারা এই সময় টেস্ট করে নেবেন, ঠিক এই এই পরিমাণেই কিন্তু জল দেব, কারণ বেগুন আর আলু দুটোই পুরোপুরি সেদ্ধ হয়ে রয়েছে, তাই সেদ্ধ করার এটা ব্যাপার নেই। এটা জাস্ট আমি ফোটা অবধি অপেক্ষা করব, তারপর আমি বেশ খানিকটা ধনে পাতা দিয়ে এটা আমি নাবিয়ে নেব। এই রান্নাতে কিন্তু গরম মশলা পড়বে না। এখন কিন্তু এই রান্নাটাতে আর ঢাকা দেওয়া যাবে না। এবার আমি বেশ খানিকটা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। এবার এটা আমি একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রান্নাটাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আচ্ছা বন্ধুরা, আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে।